वेलकम बैक फ्रेंड्स। এই মাত্র খবর অনুযায়ী আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে কলকাতা সহ রাজ্য জুড়ে চলবে বৃষ্টি, উত্তরবঙ্গে লাল সতর্কতা। তো বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার আবহাওয়া নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে, কোন কোন জেলায় লাল সতর্কবার্তা জারি করা হয়েছে, বিস্তারিত সমস্ত কিছুই জানতে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মানুষ খবরটি জানতে পারে। কলকাতা সহ রাজ্য জুড়ে চলবে বৃষ্টি। এখন বেশ কয়েকটি জেলাতেই রাতভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে, সেই সঙ্গে বৃষ্টি হয়েছে কলকাতাতেও। হাওয়া অফিস সূত্রে খবর, আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, দুই বর্ধমান সহ বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পূর্বাভাস রয়েছে বজ্রপাতেরও। উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এই অক্ষরেখা বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বাংলায় এই বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এবং ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। কলকাতা সহ রাজ্য জুড়ে চলবে বৃষ্টি। শুক্রবার ও শনিবার লাল সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়। 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আশা করি সকলেই বুঝতে পেরেছেন।